সবাইকে জয়গুরু, বন্দি পুরুষোত্তমম, বন্দি পুরুষোত্তমম, বন্দি পুরুষোত্তমম। আজ 3 জানুয়ারি রবিবার, সান্ধ্যকালীন সৎসঙ্গে সবাইকে স্বাগত জানাই। ঠাকুর একবার, সেটা হলো 1975 সালের 9ই এপ্রিলের ঘটনা। নিরানিবাসে উনি বসে আছেন। সেদিনে সকালবেলা জনৈক দাদা এসে ঠাকুরকে বললেন, ঠাকুর আমি দীক্ষা নিয়েছি, আমি কি এই আধ্যাত্মিক জীবনে, আমার যে সাংসারিক জীবন, আধ্যাত্মিক জীবন, সেখানে কি আমি সাকসেসফুল হতে পারবো? হব, আমি দীক্ষা নিয়েছি। তখন ঠাকুর বললেন, একদম আস্তে আস্তে এইভাবে বললেন, করতে করতে হয়, নিষ্ঠা যত বাড়বে তত বেড়ে উঠবে। এটা তো ইঞ্জেকশন নয় যে খাইয়ে দেওয়া হয়, হ্যাঁ সুস্থ হয়ে যাবে। চর্চা করতে হয়, হতাশ হতে নেই, চলো করো, হও পাও, এভাবেই সার্থকতা আসে। সদ্য দাদাও মায়েরা আমার দয়াল পরম প্রেময় শ্রী ঠাকুরের কথা দিই আজকে সান্ধ্যকালীন সৎসঙ্গ আমরা শুরু করতে যাচ্ছি। আজকে এই সান্ধ্যকালীন সৎসঙ্গ যিনি আয়োজন করেছেন, তিনি হলেন আমাদের সিলেট থেকে শ্রীযুক্ত জ্যোতিষ দেব। উনার শ্বশুর মহাশয় শ্রীযুক্ত শ্যামসুন্দর দে, উনি ছিলেন দীক্ষাদাতা কর্মী। উনার আজকে মহাপ্রয়াণ দিবস, মৃত্যু দিবস, এই উপলক্ষে উনি উনার বাসায় সান্ধ্যকালীন সৎসঙ্গের আয়োজন করেছেন। তাই এই সান্ধ্যকালীন সৎসঙ্গে সিলেট ওয়েব সৎসঙ্গের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। সৎসং কম্বাইন ওয়েবস পরিবারের প্রতিদিনকার মতো আমরা সান্ধ্যকালীন সৎসঙ্গ আজকে সিলেট থেকে আয়োজন করি প্রতি রবিবার। আজকে যিনি সান্ধ্যকালীন সৎসঙ্গে প্রার্থনা ধরবেন, উনি হলেন সিলেট থেকে শ্রীযুক্ত রাজেশ রঞ্জন দাস, যিনি সত্যনারায়ণ বাণী পাঠ করবেন, উনি হলেন সিলেট থেকে শ্রীযুক্ত প্রবীর চৌধুরী, যিনি নয়নীতি গ্রন্থ পাঠ করবেন, উনি হলেন সিলেট থেকে শ্রীমতী অপর্ণা গুণ সেবা, এবং আজকে যারা ইষ্ট প্রসঙ্গ করবেন উনারা হলেন শ্রীযুক্ত সুভাষী শরৎ চৌধুরী, সভাপতি ঋত্বিক, সম্পাদক লাইগেট পত্রিকা, এবং ডক্টর কীর্তুষ পত্রনায়ক উড়িষ্যা থেকে। শুধু দাদা মায়েরা আপনার প্রত্যেকেই যুক্ত থাকবেন সেই আহ্বান করছি। আমি এখন শ্রদ্ধেয় জ্যোতিষ দেব মহোদয়কে অনুরোধ করছি, আপনি আনমিউট করুন, ঠাকুর প্রণাম করে ঠিক 7:30 মিনিটে শঙ্করধ্বনি এবং উলুধ্বনি দিবেন। শ্রদ্ধেয় জ্যোতিষ দেব, আপনি আনমিউট করুন আগে। দাদা হ্যাঁ জয় গুরু। দাদা আপনি উলুধ্বনি শঙ্করধ্বনি দিন প্রণাম করে। হ্যাঁ আগে শঙ্করধ্বনি উলুধ্বনি দিন। শব্দ রাজেশ দা, বার বার ক
করু মিনতি রাধুস্বামী আগে দয়া কর দাতা মেরে চিত চরণ দুলাগে জনম জনম রহিব নহি পায়া বেদা কাল করুন কে জানমে নহি ভোগ দুয়েদা জগত জি অপরম তুমির নিত চারু গানি গানি যুগে পীড়া হে সব মন কি ঘানি আগ জগা মেরা দিকা নিবে সদ গুরুয়াই রাধা শ্যামী ধাম কা মুহি বেদ জনাই রাশি উচা দেশ মহয় ধর ঠিকানি বিনা সন্ত পাবে নহি সুত শব্দ নিশানি শ্যামী নাম মোহে মহিমা শুনাই বীর অনুরাগ জগাই ঘর পুজুরাই সাধু সঙ্গ পুরুষাই নস মেনে পিয়া মগাই প্রেম মগা গুরু চরণ মে মন শান্ত নয় করহু কে মেহ কর রহু যাসে পিয়া কর যাই দর্শন রশনি তলি তলহু বহে মন তিরতাই সুনদ চরে আকাশ করে শব্দ বিলাসা ধাম ধাম নিরকত জনে আয় নিজ ঘর বাস এ আশা মেরে মন বসে রহে চিত্ত উদাস বিনয় শুনো কৃপা কর নিজ চরণ নিবাস কই সমরত নহি যাসে মাগু দান প্রেম ধার বরকা কর হলই অমৃত গান দীন দয়াল দয়া কর মেরে সমরত স্বামী শুকর কর রাগত রহু নিজ রাধা স্বামী মেরে কই সমরত নহি যাসে মাগু দান প্রেম ধার বরকা কর খুলাই অমৃত গান দীন দয়াল দয়া কর মেরে সমরত স্বামী শুকর কর গাবত রহু নিজ রাধা স্বামী শুকর কর গাবত রহু নিজ রাধা স্বামী বার বার কর জোরবা সবই নয় ভাই উপকার সাধু সঙ্গ মুই দাও কৃপা সিন্ধু সমরূপ পুরুষ আদি অনাদিয় পায় রাধা শ্যামী পরম ধন্য ধন্য গুরুদেব দয়া সিন্ধু পুরন ধরি নিত্য করু তুষেব সর্ববিধি হবে অপরা কমে দয়া করু মিলি সাইয়া দাও রে গোপীদার দুঃখ সুখ কুসুমে নহি সুখে সবই উৎপাত দয়া করু মিলি সাইয়া দাও সাধু সঙ্গ
সাধু সাধুই বাউদিত পরম পিতা গুরু সর্বমেশ্বর গুরুদেব ব্রহ্ম তস্মৈ শ্রীগুরুবে নমঃ অখণ্ড মণ্ডলাকারম রাজন চিত্রাচর দাদা ও মায়েরা সবাইকে জয় গুরু। এই সান্ধ্যকালীন বিনীত প্রার্থনার পর আজকে যিনি সৎসঙ্গের আয়োজক ছিলেন, উনার শ্বশুর মহাশয়ের মৃত্যুবার্ষিকী, উনার আত্মার সদ্গতি এবং বিশ্বের প্রতিটি প্রাণীর মঙ্গল প্রার্থনায় আমরা প্রত্যেকেই 2 মিনিট নামের মাধ্যমে পরমপিতার শ্রীচরণে প্রার্থনা জানাবো। নামের সময় হলো। ওম বর্ম পর ব্রহ্ম কুল মালিক আদর্শ স্বামী দয়ালে শ্রী চরণ কৃতি করম করে আমি মানে আমি নিবাস করব সেবা। জয় গুরু। এখন সত্য অনুসন্ধিক একটি বাণী পাঠ করার জন্য সিলেট থেকে শ্রদ্ধেয় শ্রী প্রবীর চৌধুরীকে অনুরোধ করছি।
হ্যাঁ বাবু আনমিউট করুন। পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ করছি। বিস্তারে অস্তিত্ব হারাও কিন্তু নিভিয়ে যেও না, বিস্তারি জীবন বিস্তারি প্রেম, শান্তি শান্তি শান্তি। আপনার এবং আপনার পরিবারের সকলের মঙ্গল প্রার্থনা করছি, ভালো থাকবেন, জয় গুরু। এখন নাইনটির গ্রন্থ থেকে পাঠ করবেন সিলেট থেকে শ্রীমতি অপর্ণা গুণ সেবা। জয় গুরু। জয় গুরু দিদি। পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের গ্রন্থ নারীর নীতি থেকে পাঠ। স্বার্থে বঞ্চনা। স্বামীকে যদি পরিবার ও পরিজন হইতে সরাইয়া লও, তবে সেবা ও সম্বর্ধনা হইতে মানুষ যে উৎকর্ষ লাভ করে, বুঝে ও জানায় যে তৃপ্তি ও মুক্তি আসিয়া থাকে, তা হইতে বঞ্চিত হইবে। মহিমা গরিমা ও প্রতিষ্ঠা তোমা হইতে দূরে সরিয়া যাইবে। উদ্বেগ অতৃপ্তি অবসাদ ও অবসন্নতা তোমাকে ঘিরিয়া ফেলিবে। তুমি কি এমন ভাবে বঞ্চিত হইতে চাও? বাণী সংখ্যা 118। সুন্দর নাইনটি পাঠ করলেন, আপনার এবং আপনার পরিবারের সকলের মঙ্গল প্রার্থনা করছি, খুব ভালো থাকবেন দিদি, জয় জয়। দাদা ও মায়েরা, আমরা এই করোনার সময়ে প্রতিদিনেই সকাল সন্ধ্যা সারাদিনেই তাকে নিয়েই আনন্দে আছি, মেতে আছি। আর আজকের এই সান্ধ্যকালীন সৎসঙ্গে তাকে নিয়েই আমরা যুক্ত আছি। সৎসঙ্গের ধারাবাহিকতায় আমরা এখন সঙ্গীত এবং ইষ্ট প্রসঙ্গে প্রবেশ করব। প্রথমেই আমরা সঙ্গীত, পরমপিতা শ্রীচরণের সঙ্গীত নিবেদন করার জন্য আমি অনুরোধ করছি ডিব্রুগড় আসাম থেকে আমাদের খুবই আপনজন শিবানী কুয়ার মাঠে। এখন সঙ্গীত নিবেদন করবেন শিবানী কুয়ার মা ডিব্রুগড় আসাম থেকে। মা জয় গুরু। শিবানী মা আপনি আনমিউট করুন। জয় গুরু দাদা। হ্যাঁ জয় গুরু। আমার আবার শোনা যাচ্ছে? হ্যাঁ একদম একদম। আচ্ছা জয় গুরু। সবাইকে আমার আনন্দিত জয় গুরু। আজ আমি যেটা প্রথম গান পরিবেশন করব, গানটার কথা হলো পরম পূজনীয় শ্রী শ্রী অবিন দাদার, আর সুর পূজনীয় অবিন দাদার। ও দয়ায় জগত শালী এ জীবন মাঝারে তুমি অকুল আথারে ও দয়াল জগত স্বামী এ জীবন মাঝারে তুমি বিনা কে বাঁচি অকুল পাথারে তুমি মোদের রক্ষা করো বিপদ মাঝারে তোমার ছাড়া থাকা যেন কঠিন সাজারে ও দয়াল জগত স্বামী এ জীবন মাঝারে তুমি বিনা কে বাঁচি
অকুল পাথারে তুমি মোদের রক্ষা করো বিপদ মাছার তোমার ছাড়া থাকা যেন কঠিন সাজারে তুমি আছো সবার মাঝে এই গানটাই বুকে বাজে তুমি আছো সবার মাঝে এই গানটাই বুকে বাজে তুমি না থাকিলে মোরা হারিয়ে ফেলবো আশারে তুমি না থাকিলে মোরা হারিয়ে ফেলবো আশারে তায়াল জগতে স্বামী এ জীবন মাঝারে তুমি বিনা কে বাছে অকুল পাথারে ও দায়াল জগত স্বামী এ জীবন মাঝারে তুমি বিনা কে বাছে অকুল পাথারে Hey
তুমি মোদি রা দিদি আনমিট করতে হবে। দয়ালে জগৎ স্বামি এ জীবন মাঝারে তুমি বিনা কে বাঁচি অকুল আথারে তুমি মোদের রক্ষা করো বিপদ মাঝারে তোমার ছাড়া থাকা যেন কঠিন সাজারে ও দয়ালে জগৎ স্বামি এ জীবন মাঝারে তুমি বিনা কে বাঁচি অকুল আথারে তুমি মোদের রক্ষা করো বিপদ মাঝারে তোমার ছাড়া থাকা যেন কঠিন সাজারে তোমার ছাড়া থাকা যেন কঠিন সাজারে তোমার ছাড়া থাকা যেন কঠিন সাজারে কঠিন সাজারে কঠিন সাজারে কঠিন আমি এখন যেটা গান পরিবেশন করবো, গানটার কথা হলো আচার্যদেব পরম পূজ্যবাদ শ্রী শ্রী দাদার, সুর দিয়েছেন পরম পূজ্যবাদ শ্রী শ্রী বাবাই দাদার। আর এই গানটা করেছিলেন লাস্ট সৎসঙ্গে পরম পূজনীয় বৌরাণীমা। আমি এই গানটা পরিবেশন করব। বৃথাই গরু রে মো বৃথাই গরম কৃষ্ণ রে মন পরে মন বৃথাই গরম কৃষ্ণ রে মন পরে মন যাবার সময় আসবে ছবি যাবে রে জীবন যাবার সময় আসবে ছবি যাবে রে জীবন বৃথাই গরম করিস না রে মন ওরে মন বৃথাই গরম করিস না রে মন ওরে মন যাবার সময় আসবে ছবি যাবে রে জীবন যাবার সময় আসবে ছবি যাবে রে জীবন ওরে যাবে রে জীবন আধার কর এই ক্ষণিকের জীবনটা তোর সামনে পিছে আধার কর মিথ্যা সুখে হয় বিভোর খেলায় সময় কাটাস অকারণ
যাওয়ার সময় আসবে ছবি যাবে রেহে জীব যাওয়ার সময় আসবে ছবি যাবে রেহে জীব ওরে ছবি রে জীব জগতে স্বামী তোর সম্মুখে এলেন তোরে রাখতে সুখে জগতে স্বামী তোর সম্মুখে এলেন তোরে রাখতে সুখে রক্ষা পাবি সকলে দুঃখে রক্ষা পাবি সকলে দুঃখে ধরে তারে চড়ো যাওয়ার সময় আসবে ছবি যাবে রেহে জীবন যাওয়ার সময় আসবে ছবি যাবে রেহে জীবন ওরে যাবে রেহে জীবন সবার সুখের হতা তিনি দাতা তিনি দাতা তিনি সবার সুখের হতা সার্থকতায় পূর্ণ হবি সার্থকতায় পূর্ণ হবি ধনে তারে শরণ যাওয়ার সময় আসবে যাবে যাবে রেহে জীবন যাওয়ার সময় আসবে ছবি যাবে রেহে জীবন ওরে ছবি রেহে জীবন বৃথায় গরব করিস না রে মন বৃথায় গরব করিস না রে মন ওরে মন যাওয়ার সময় আসবে ছবি যাবে রেহে জীবন বৃথায় গরম করিস না রে মন ওরে মন বৃথায় গরম করিস না রে মন ওরে মন যাবার সময় আসবে ছবি যাবে রেহে জীবন যাবার সময় আসবে ছবি যাবে রেহে জীবন ওরে যাবে রেহে জীবন বৃথায় গরব করিস না রে মন ওরে মন বৃথায় গরব করিস না রে মন ওরে মন যাবার সময় আসবে ছবি যাবে রেহে জীবন ওরে যাবে রেহে জীবন যাবার সময় আসবে ছবি যাবে রেহে জীবন ওরে যাবে রেহে জীবন যাওয়ার সময় আসবে ছবি যাবে রেহে জীবন ওরে যাবে রেহে জীবন ওরে মন ওরে মন জয়গুরু মা সত্যি অভিভূত আপনি আপনি যে দরদ দিয়ে পরমপিতার শ্রীচরণে সঙ্গীত নিবেদন করলেন সত্যি আমরা একদম সুরের বন্যায় ভেসেছিলাম এবং এত সুন্দর করে করলেন না মানে একদম কিছু বলার নেই দিদি খুব ভালো থাকবেন
আপনি এবং আপনার পরিবারের সকলের ঈশ্বরশীল জীবন যাপনের জন্য পরম পিতার শ্রীচরণে প্রার্থনা জানাই। দিদি ভালো থাকবেন, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সত্যি দাদা ও মায়েরা, আমরা সৎসঙ্গের ধারাবাহিকতায় প্রার্থনার পর সঙ্গীত শুনলাম, এখন আবারও সঙ্গীত শুনবো, তবে একটু ব্যতিক্রম। আমি একটু বলছি, গতবার ঠিক এমন দিনেই আমি পবিত্র দাম দেওঘরে ছিলাম, বেশ আত্মিকই ছিলাম। যে কদিন ছিলাম প্রতিদিনেই দুপুরবেলা, অনেকদিন সন্ধ্যার পরেও পরম পূজ্যবাদ শিশু দাদার সামনে আমাদের একজন আপনজন, আমাদের এক মা বাসিতে শিশু দাদাকে গান শোনাতেন, মানে এত ভালো লাগতো না, আর সৌভাগ্য হয়েছিল সামনে বসে আমাদের শুনতে। অনলাইন সৎসঙ্গ শুরু হলো, আমি কিন্তু মাটিকে কুচ্ছিলাম, পাচ্ছিলাম না, মাটি ব্যস্ত ডাক্তার মানুষ। হঠাৎ করে দু তিন দিন আগে আমার একটা মনে আকুতি ছিল, যখনই মাটিকে পাবো আমি বলবো আমাদের এই প্ল্যাটফর্মে যেন উনি বাসিতে সঙ্গীত নিবেদন করেন। দুদিন আগে পাওয়ার পরেই সাথে সাথে আমি ওনাকে মেসেজ দিলাম, দিদি আমি বিপ্লব বলছি। আরে বিপ্লবদা আপনি? সাথে সাথে আমি বললাম যে রবিবারই আপনাকে সঙ্গীত নিবেদন করতে হবে। হ্যাঁ দিদি রাজি হয়ে গেলেন। উনি হলেন ইউএসএ থেকে ডাক্তার মায়া বসু। আমি মায়া বাসু মাকে অনুরোধ করছি বাসিতে সঙ্গীত নিবেদন করার জন্য। জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু। আমি আজকে পরম আমি আজকে পূজনীয় বিঙ্কি দাদার লেখার সুর একটা গান করছি, দিজে দরসে মোহে। জয় Thank you.
জয় গুরু জয় গুরু। কিছুই বলবো না, শুধু একটি কথা বলবো, কারণ আপনাকে সবসময় পাবো না, আমি জানি খুব বেশি ব্যস্ত, তাই আপনার প্রিয় আরেকটি করলে আমরা খুশি হব। আগে আমার আজকে আগে একটা প্রোগ্রাম ছিল, মানে আমার একটা ক্লাস আছে, যার জন্য আমার যেতে হচ্ছে এখন। তাহলে একটাই শুনবো আজকে, নিবেদন করবেন? ঠিক আছে, জয় গুরু, ভালো থাকবেন। এবং আপনারা সবাই জানলে খুশি হবেন, উনি হলেন আমাদের শ্রদ্ধেয় বিক্রেতা কর্মী শ্রীযুক্ত আশিস কুমার বাসুদার যোগ্য কন্যা ডাক্তার মায়া বাসু। জয় গুরু। শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, আমরা সৎসঙ্গের পর এত সময় সঙ্গীত শুনছিলাম, এখন সৎসঙ্গের ধারাবাহিকতায় আমরা ইষ্ট প্রসঙ্গে প্রবেশ করব। ইষ্ট প্রসঙ্গ করার জন্য আমি ডক্টর পিতুষ পট্টনায়ক দাদাকে অনুরোধ করছি, উনি উড়িষ্যা থেকে যুক্ত হবেন। দাদা জয় গুরু। জয় গুরু দাদা। আগে দাদা, আর্য কৃষ্টিকে পরম উদ্ধাতা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর মেরে পরম আরাধ্য জগৎ জননী শ্রী শ্রী বড়মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা পরম পূজ্যপাদ বাবাই দাদা সবীকে চরণ মে মেরা প্রণাম। আজ কে ইস সৎসঙ্গ মে উপস্থিত বরিষ্ঠ কর্মী মন্ডলী, ঠাকুর জি কে গুরু ভাই, মাতৃমন্ডলী, ছোটে ছোটে বচ্চে, সবী কো মেরা জয় গুরু। পহলে ক্ষমা চাহুঙ্গা বিপ্লব দা, মানে মেরা পিএইচডি চল রা হ্যায়, আই হ্যাভেন্ট গট ডক্টরেট ইয়েট, সো ঠাকুর জি কি ও ভি কৃপা হ্যায় জো মে আজ ইতনা মতলব সুযোগ মিলা হ্যায় পড়নে কা। তো উসি সন্দর্ভ মে এক ছোটা সা বাত বলুঙ্গা, উসসে পহলে শিবানী মা অর ডক্টর মায়া বাসু জো পারফরমেন্স কিয়ে, জো ঠাকুর জি কে প্রতি উনকা জো ডেডিকেশন দিখ রাহা থা, আই এম স্পিচলেস। মতলব ইতনা ডেডিকেশন, ইতনা সুরিলা ভজন, ইতনা সুরিলা বাঁসুরি মানে কবি জিন্দগি মে নেই সুনা, বহুত হি মন্ত্রমুগ্ধ হো গিয়া থা মে। অর জেসে মে বতা রাহা থা, মে জব সে পেদা হুয়া হু তব সে ঠাকুর জি কো দেখতে আ রহা হু, ঠাকুর জি কো দেখতে আ রহা হু ইন দি সেন্স, ঠাকুর জি কা জো ফিলোসফি হ্যায় ঘর মে মেরে শ্রদ্ধেয় পিতা মাতা ও ফলো কর রহে থে, উনসে পহলে মেরে দাদাজি নানাজি সব ঠাকুর জি কে কর্মী থে অর ফলো কর রহে থে, মেরে লিয়ে বড়ি বাত নাহি হ্যায় কি ঠাকুর জি কো মুঝে পকড়নে কা সুযোগ ইজিলি মিল গিয়া, লেকিন মেরা জো জিন্দগি কা আজ তক কা জো সফর হ্যায় ও শ্রী শ্রী ঠাকুর কে বিনা পসিবল নাহি হোতা। জেসে দাদা নে অভি বাতায়া কে মতলব ডক্টরেট চল রহা হ্যায়, ইয়ে উনকি কৃপা হ্যায়, ক্যুঁকি মে জব বচপন মে জো বোলতে হ্যায় না হাম লোগ অ্যাস্ট্রোলজি দিখাতে হ্যায় কহীন পে, মতলব আপনি ফিউচার কে বারে মে পুছতে হ্যায়, তো মেরা ফিউচার ইতনা ব্রাইট নেই হ্যায় বোলকে সব লোগ বোলতে থে, লেকিন পূজ্যপাদ বাবাই দাদা কে দয়া কে কারণ অর উনকে ট্রিক্স, মতলব পড় কেসে পড়া যা সকতা হ্যায় অর পড় কে কেসে জি চিজো কো গ্রাস্প কিয়া যা সকতা হ্যায়, অর মেরে জো ঋত্বিক দেবতা হ্যায় পূজনীয় সিপাহী দাদা, উনসে ভি মতলব জো প্রেরণা মুঝে মিলা হ্যায় আজ মে ইয়াহাঁ পে আপকে সামনে হুঁ। তো ইয়ে সব কহনে কি বাতে ক্যুঁ হ্যায়, ক্যুঁকি হাম লোগ জব জিন্দগি সে কুছ প্রেরণা মিলতা হ্যায় অর জিন্দগি চলনে কা এক রাহ মিলতা হ্যায় উসকে লিয়ে এক জীবন্ত আদর্শ চাহিয়ে হি চাহিয়ে। ইস বার জো শ্রী শ্রী ঠাকুর আয়ে হ্যায়, ইস বার ই জো অনোখা লীলা হ্যায় জিস, ইসসে পহলে বহুত সারে অবতার আয়ে হ্যায়, বহুত সারে ভগবান আয়ে হ্যায়, লেকিন কোই আপনে বাদ কিসি ভগবান কো ছোড় কে নেই গয়ে। ইস বার শ্রী শ্রী ঠাকুর জো আয়ে হ্যায় ভগবান কে বাদ বহুত সারে ভগবান কো ছোড় কে গয়ে, আর উনকে বদৌলত আজ হাম লোগ মনুষ্য বননে কা কোশিশ কর রহে হ্যায়, জো জো ক্যারেক্টারিস্টিক্স হোনা চাহিয়ে মনুষ্যো মে অর জো জো চিজে হোনি চাহিয়ে ও হাম এক জীবন্ত ভগবান সে সিখ রহে হ্যায়, ও মতলব হাম লোগ সৎসঙ্গ জাকে কোই মতলব ডিগ্রি ডিপ্লোমা নেহি মিলতা উসকো, ক্যা মিলতা হ্যায় জো ইউনিভার্সিটি স্কুল অর ডিগ্রি ডিপ্লোমা মে নেহি সিখায়া জাতা ও চিজ সৎসঙ্গ মে মিলতা হ্যায়, কেসে পরিবার মে হাম লোগ জিয়ে পরিবেশ কো লেকে কেসে জিয়ে অর ই জো সমাজ রাষ্ট্র ইসকো কেসে হাম লেকে জিয়ে ইয়ে সব হামকো সিখনে কে লিয়ে মিলতা হ্যায়। জব হাম লোগ সৎসঙ্গ মে ব্যাঠতে হ্যায় তো শ্রী শ্রী ঠাকুর কা ফটো রহতা হ্যায়, শ্রী শ্রী বড়মা কা ফটো রাখতে হ্যায়, শ্রী শ্রী বড়দা কা ফটো রহতা হ্যায়,
आचार्य देव श्री दादा का फोटो रहता है, सो इट्स अ आइडियल फैमिली। हम वो फोटो का रखने का मतलब ये है कि हम लोग उनको पूजन तो करेंगे ही, लेकिन वो उनके जीवन में जो जो घटनाएं हुई है, जो जो व्यवहार, सपोज श्री ठाकुर श्री बोर्डमा को कैसे प्रेम करते थे, कैसे सम्मान देते थे, कैसे मतलब एक पत्नी को कैसे लक्ष्मी का दर्जा दिया जाता है, वो उनसे सीखना पड़ेगा। और श्री बोर्डमा का जो लाइफ है टोटली डेडिकेटेड टू अ हस्बैंड, वो एक आइडियल लाइफ है। और उनके समतान से जो संतान है वो है हमारे श्री बोर्डा। और श्री बोर्डा का लाइफ स्टाइल तो आपको सबको पता है, मतलब ऐसा डायनामिक, ऐसा एक प्रतिभाशाली सोल जो पूरे सत्संग को एक धार में, एक सूत्र में बांध के रखे। और उनके बाद आज के प्रधान आचार्य देव श्री श्री दादा, आप बिलीव नहीं करेंगे, लास्ट कुछ दिन पहले उनका एक वीडियो जो रिलीज हुआ था, मैं और मेरी वाइफ बैठ के वही बात कर रहे थे। आप देखिए इस उम्र में उनका जो चलने का स्टाइल, उनका देखने का स्टाइल और उनका बातें करने का स्टाइल, ऐसा लग रहा है कि इस उम्र में भी वो कुछ कर गुजर जाएंगे। उनका जो कॉन्फिडेंस है देखने का कि मैं जो किया था ठाकुर के लिए किया था, जो कर रहा हूं ठाकुर के लिए कर रहा हूं, और जो करूंगा भी वो भी ठाकुर के लिए करूंगा। एक बार एक श्रद्धेय माँ आके देवघर में पूज्यपाद बाबा दादा के पास आके रो रही थी, और रो के बोल रही थी, मुझे अपने बेटे से प्यार नहीं मिलता, मुझे घर में कोई प्रेम नहीं करता, मुझे वो लोग निकाल दिए हैं। तो पूज्यपाद बाबा दादा बहुत देर रुके, और जब वो ज्यादा रोने लगी तो पूज्यपाद बाबा दादा ने बोला, सुनेन माँ, आप आके यहाँ जो रो रहे हैं ना, अगर आपका बेटा ठीक ठीक से ठाकुर जी के रास्ते पे नहीं चल रहा है तो उसको निकाल फेंकिए। आप समझ रहे हैं मतलब कितना गंभीर बात कर रहे हैं पूज्यपाद बाबा दादा। और बोल रहे हैं जब अबीन दादा पैदा हुए थे तो मैंने अपने वाइफ से पूछा था, मतलब बड़ो बोधी से उन्होंने पूछा था कि अगर कभी भी जिंदगी में अविन बाबू कुछ मतलब ठाकुर के मतलब ऐसा कुछ करे जो कि ठाकुर विरोधी हो, अगर मैं उसको निकाल फेंकू तो तुम रेडी हो? तो बोले आगे। तो पूज्य बाबा दादा वो बोले, अगर आज भी मैं कुछ गलत काम करूंगा, मेरे बाबा आचार्य देव मुझे भी पूछेंगे नहीं, मुझे भी निकाल देंगे। तो ये जो एक निष्ठ होके चलना, एक कानू रक्ति लेके चलना, वो सबसे इंपॉर्टेंट है। वो भी शरीर लेके आए हैं, मनुष्य शरीर, हम बोल रहे हैं कि वो भगवान है, ठीक है वो भगवान है, लेकिन वो जो शरीर लेके आए हैं मनुष्य का, उनमें भी वो गुण है, वृत्ति प्रवृत्तियां हैं, लेकिन उनको उन्होंने ठाकुर जी के प्रति न्यस्त किया है। ये जो हम लोग बोलते हैं व्यक्ति जीवन, दाम्पत्य जीवन, पारिवारिक जीवन, राष्ट्र जीवन, सामाजिक जीवन, राष्ट्र जीवन, वो उसको एक एक पल जीते हैं। आप सोचिए सुबह होते ही देवघर में मुझे बाबा दादा के पास कितना बड़ा लंबा लाइन हो जाता है। कोई नामकरण करता है, कोई विवाह के लिए पूछता है, कोई पढ़ाई के लिए पूछता है, कोई अपने परिवार के प्रॉब्लम के लिए पूछता है। हम लोग एक दो घंटा भी ठीक से बैठ नहीं पाते, लेकिन वो जो ये जो व्यक्ति जीवन है, उनके व्यक्ति जीवन में जो प्रस्फुटित हुआ है, उसको वो ही एक्सपीरियंस को लोगों के साथ शेयर कर रहे जो उनके साथ घटित हुआ है। और वो जो परिमाण में जो जन सेवा कर रहे हैं और लोगों का जो मंगल कर रहे हैं, उसमें ही उसको ही कहा जाता है इष्ट कर्म। मतलब इष्ट का मतलब ही है मंगल, और जो मंगल के मतलब जो गोद में रहता है उसको कभी कुछ नहीं होता। हम लोग कभी कभार, अभी तो मैं बैंगलोर में हूँ, एक बैंगलोर का एक घटना बोलता हूँ। एक गुरु भाई को सडनली आंख में एक पेन स्टार्ट हुआ। वो भाई ओडिशा के हैं, एक्चुअली पूज्यपाद बाबा दादा इस स्टोरी को एक बार त्रिपुरा के उत्सव में भी बोल रहे थे। तो उसके आंखों में पेन शुरू हुआ, तो धीरे 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 वो आंख आगे आने लगा, तो पीछे आंख के पीछे एक ट्यूमर जैसा होने लगा उसको। तो धीरे धीरे क्या हुआ, वो आंख बढ़ने लगा। फिर यहाँ पे बेंगलुरु में निमहांस हॉस्पिटल है, वहां पे उसको ऑपरेशन के लिए लाया गया। और जब ऑपरेशन के लिए लाया गया, तब ऑपरेशन करते करते वो कोमा में चला गया। अब बिलीव नहीं करेंगे, 6 महीना वो कोमा में रहा। 6 महीना जब कोमा में रहा, तो फिर कोमा से जब लौटा, तब अपने अपने डॉक्टर को पूछ रहा है, आपने मुझे देवघर से क्यों बुला लाया? मैं तो देवघर में था, आचार्य देव के पास था, मुझे आपने क्यों बुला लाया? तो जब बाद में पता चला, जब तक वो कोमा में था, वो सोच रहा था कि वो देवघर में है,
और आचार्य देव श्री श्री दादा उसको आनंद बाजार में सफाई करने के लिए बोले हैं। तो बोल रहा था मैं जितने दिन वहां पे था आराम से खा पी के था, मैं सफाई कर रहा था, लेकिन आचार्य देव ने मुझे एक दिन बुलाया और बोले बहुत हो गया, बहुत दिन तुम अपने माता पिता से दूर रहे हो, अभी आप माता पिता के पास चले जाओ। तब जाके उनका जो सेंस है वापिस आया। और इसी 6 महीने के दौरान उनके माता पिता पूरा व्यस्त हो गए, बेटा का सेंस नहीं आ रहा है, क्या करेंगे कैसे करेंगे। फिर धीरे 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 उनका भी मन मरने लगा। लेकिन उसी दौरान की बात है, उनकी माँ हॉस्पिटल में बाहर वेट करती थी और वहां पे रेस्ट्रिक्शन रहता था कि कोई भी अंदर डायरेक्टली नहीं घुस सकता, उसके लिए एक स्पेशल किट पहनना है, हाथ में कवर डालना है, पैर में कवर डालना है, फिर जाना है। एक दिन डॉक्टर गुस्सा होके उनके माँ को आके बोल रही है, हम आपको कितना बार मना किए, आपके कोई भी रिलेटिव अंदर नहीं आने चाहिए, आप बार बार क्यों भेज रहे। तो वो माँ हाथ जोड़ के बोल रही है, डॉक्टर साहब हमारे यहाँ कोई भी रिलेटिव नहीं है, हम लोग यहाँ पे अकेले हैं और मैं और मेरे पति और कोई नहीं है, और हम लोग तो दिन में एक ही बार जाते हैं जिस वक्त आप लोग भेजते हैं अंदर, ना क्या बात कर रहे हो, बोल के उनके हाथ को ऐसे जोर से हिला दिया। तो उनके माता जो उनकी माता ही माता थी उनके पास ठाकुर जी का एक फोल्डेड फोटो था, वो नीचे गिर गया। वो डॉक्टर साहब बोले क्या कौन सा फोटो है मुझे दिखाओ। तो जब फोटो दिखाए तो श्री ठाकुर श्री बोर्डमा बोर्डा का जो फोल्ड वाला फोटो रहता है वो फोटो था। डॉक्टर साहब जब खोले बोले यही दो आदमी बारंबार अंदर आते हैं, मतलब ठाकुर जी का फोटो दिखाए और श्री बोर्डा का फोटो दिखाए, बोले यही दोनों आदमी व्हाइट ड्रेस पहन के अंदर आते हैं और उसके सर पे हाथ फेर के चले जाते हैं, हम लोग जितनी बार मना कर रहे अंदर मत आओ वो किसी से बात नहीं करते, बहुत स्पीड चल के आते हैं, उसके सर पे ऐसे हाथ हिलाते हैं और फिर किसी से बात ना किए चले जाते हैं। अब सोचिए इस युग में, मतलब ये ज्यादा पुराना बात नहीं है, लास्ट 2 साल पहले की मैं बात कर रहा हूं। और जो भाई बैंगलोर से जब वो डिस्चार्ज हुआ और उनकी माँ मुझे वो हॉस्पिटल में बता रही थी ना, आई वॉज लिटरली क्राइंग, मतलब वो डॉक्टर साहब का भाग्य देखिए, उन्होंने शशि ठाकुर को शशि बोर्डा को देखा है उस लड़के को बचाते हुए। और पूजने बाबादा बोल रही इसको मिराकिल नहीं कहते, क्यों नहीं कहते, जब उनके माँ के पास लोग पूछे कि अगर आपके बेटे को कुछ हो जाए तो अभी क्या करेंगे, तो उन्होंने बोला था मैं ठाकुर जी को बोल के आया हूँ, ये आपका ही बेटा है, आपको जो करना है कीजिए, मैंने आपको सौंप दिया, उसको रखना है तो रखिए, लेना है तो लीजिए, ये अब मेरा बेटा नहीं है। तो पूजने बाबादा बोल रहे ठाकुर भी कभी कभी बाध्य हो जाते हैं भक्त के सामने उनकी जो दया है करुणा है वो दिखाने के लिए। अब हम बाद में जब वो डॉक्टर साहब से मिले वो भी हतचंबित हैं। तो ये सब चीजें जब लाइफ में होती ना हमको लगती है मिराकिल। ठाकुर बोलते हैं नथिंग इज मिराकिल, दोज आर हिडन टू अस दैट इज मिराकिल। ये मुझे दिखता नहीं, मैं एक्सेप्ट नहीं कर पाता, मानने की कोशिश नहीं करता, उसी को हम बोलते हैं मिराकिल। वही एक वही निमास में जो बड़े प्रोफेसर थे, तब जब पूजने बाबादा ने बोला उस और एक गुरु भाई का जो केस आया था, तो पूजने बाबादा ने उनको बोला ये जो ट्रीटमेंट कर रहे हैं ना उनको बोलिए और एक ट्रीटमेंट करने के लिए, ये सही ट्रीटमेंट नहीं हो रहा है। आप सोचिए पूजने बाबादा एक 35 ईयर्स एक्सपीरियंस डॉक्टर को चैलेंज दे रहे थे। जब यहाँ पे एक श्रद्धा SPR दादा जब वो रिपोर्ट लेके गए बोले डॉक्टर साहब आप बुरा मत मानिएगा, आई थिंक यू आर ट्रीटिंग रॉन्ग, तो वो भी चकित हो गए, मेरा 35 ईयर्स का एक्सपीरियंस है भाई, मैं कैसे रॉन्ग ट्रीटमेंट कर सकता हूँ, ना हमारा गुरु का कृपा है और उनका आशीर्वाद, आप एक बार और एक टेस्ट करके दिखिए ना। तो उनके रिक्वेस्ट के बदलत उन्होंने टेस्ट किया और वो जो टेस्ट रिपोर्ट पकड़ के आए वो डॉक्टर साहब बोल रहे आपके गुरु कौन से एरिया में PhD या फिर डॉक्टरेट किए हैं, उनका स्पेशलिटी क्या है। ये बोले क्यों क्या हुआ, ना मेरे 35 ईयर्स के करियर में मैं ये चीज कैसे मिस कर गया, मैं उनको मिलना चाहता हूँ। तब वो SPR दादा ने बोला वो कोई डॉक्टर नहीं है, उनका कोई PhD नहीं है, ही हैज नथिंग बट ही हैज एन एटम बम ऑफ लव इन हिज हैंड। तो वो देवघर गए, वो डॉक्टर साहब देवघर गए, उन्हें बाबा दादा से मिले। तो कहने का मतलब ये है हम लोग ना ये चर्म चक्षु से देखते हैं लेकिन वो अपने आदि अंत प्रारंभ सब देख पाते हैं। लेकिन ये मेरा जो
मानने का जो तरीका है, मेरा जो ठाकुर जी के प्रति प्रेम है वो प्रस्फुटित होना चाहिए। देखते सुनते कहते ही कुछ आ ही जाती प्रिय की बात, ठाकुर जी का एक अनुस्मृति का वाणी है, देखते सुनते कहते ही कुछ आ ही जाती प्रिय की बात, दृष्टि सजग कान भी सजग, सजग प्राण भी तत्क्षणात्। मेरा कहने में, मेरे सुनने में, मेरे चलने में हर जगह मेरे श्री ठाकुर नजर आने चाहिए। इस जगह पे ठाकुर होते तो क्या करते, इस एज में ठाकुर होते तो क्या करते। हम इस बार इतने भाग्यवान हैं, आप सोचिए हमको तीन तीन पीढ़ी में ठाकुर जी का अवदान मिल रहा है। ठाकुर जी कैसे होते, आचार्य देव श्री दादा के रूप में हम देख रहे हैं, अगर वृद्ध अवस्था में श्री ठाकुर होते तो कैसे होते। पूज्यपाद बाबाई दादा को देख रहे, अगर वो यंग होते तो ठाकुर जी कैसे काम करते। और पूज्यपाद बाबिन दादा के रूप से हम लोग देख रहे हैं, ठाकुर जी अगर बच्चा होते तो कैसे होते, उनकी चलनी कैसी होती, उनकी कथनी कैसी होती। तो अगर ये हमेशा मेरे दिमाग में रहे, मैं एक आदर्श इंसान कैसे बन सकूं। और आदर्श इंसान बनने के लिए एक ही सोपान है, ठाकुर जी का जो जो भी नीति है, जो भी विधि विधान है, उसको बिना काटे उसको फॉलो करना ही है। अंत में मैं एक अपना छोटा सा अनुभूति और एक बताना चाहूंगा जो कि मेरे लाइफ में हुआ था। तब ये 1995 की बात है, जब पूज्यपाद श्री बोर्दा का निधन हुआ था, तो आचार्य देव श्री, आप सबको तो पता है, वो ओडिशा में ही पूरी मंदिर में ही उनका देहांत हुआ था, तो वहां पे ही उनका समाधि है। तो एक दो चार महीने के बाद, अगस्त महीने में, अगस्त 5 में उनका देहांत हुआ था, तो करीबन सेप्टेम्बर या अक्टूबर में आचार्य देव श्री दादा उड़ीसा में ही आए थे। और मेरी माता जो है वो शुरू से ही श्री बोर्दा को बहुत ही प्यार करती थी, उनके पास रह के, उनके पास गाना गाना, मतलब उनको श्री बोर्दा ने बेटी जैसा मान लिया था। तो इतने वो अटैच थी, मतलब जो श्री बोर्दा चले गए वो बहुत ही दुखी हो गए। और उसके बाद कैसे क्या करें, किसको फॉलो करें, वो थोड़ा मतलब डाउट में आ गई। तो उसी दौरान क्या हुआ, मेरे पिताजी को डेंगू का फीवर जोर से हो गया, और वो डेंगू का फीवर इतना जोर से हुआ वो ब्रेन को अटैक कर गया। और वो जब टीवी देखते थे, कोई गोली मारने आता था, उनको लगता था कि गोली मुझे लग जाएगा, तो ऐसे साइकिक बिहेवियर करने लगे। तो बहुत सारा मेडिसिन खाने के बाद थोड़ा कम हुआ, लेकिन उसके बाद क्या हुआ, मेरे पिताजी कभी आचार नहीं खाते, खट्टा चीज कभी भी नहीं खाते, लेकिन वो इंसिडेंट के बाद हमेशा वो आचार मांगने लगे। किसी भी चीज पे, राइस खाना हो, रोटी खाना हो, हर जगह वो आचार मांगने लगे। तो मेरी मम्मी भी परेशान, कोई गुरु भाई अगर घर में आएंगे तो बोलेंगे दादा आप आचार लेके नहीं आए, तो बाबा तो सहप्रतिनिधिक थे, तो लोगों को लगता था चलो सहप्रतिनिधिक बोल रहे तो एक आचार लेके आ जाते। तो घर में आचार का मतलब फैक्ट्री खुल गया था, इतना आचार घर में भर गया। तो उसी दौरान आचार्य देव दादा जब आए थे, तो मेरी मम्मी गई प्रणाम करने, जब मेरे माँ प्रणाम करके उठ रही है, आचार्य देव से दादा बोल रहे ए हमार आचार को था है। तो मेरे माता पूरा एकदम परेशान, घर में वो आचार मांग रहे, यहाँ पे आचार्य देव भी मुझे आचार मांग रहे, मैं करूं क्या। फिर जब बाद में पता चला कि आचार्य देव को ग्रीन चिली का आचार बहुत पसंद है, फिर हमने उसको बहुत अच्छे तरीके से मतलब रेडी करके, मतलब कहीं से उसको अच्छे से मंगा के फिर हम लोग देवघर गए देने के लिए। आप बिलीव नहीं करेंगे दादा, जब से आचार्य देव ने वो आचार मांगा मेरे माता से, तब से मेरे पिताजी ने आचार मांगना बंद कर दिया। और जब हम पूछे कि आप आचार क्यों नहीं खा रहे, तो बोल रहे मैं आचार मांग रहा था क्या, मतलब आप सोचिए वो जो दिमागी खराबी की जो भी था दिमाग में वो कंटिन्यूड था, अच्छा नहीं हुए थे वो। जब आचार्य देव ने उनका आचार मांगा मेरे मम्मी को, तब जाके मेरे पिताजी आचार खाना बंद किए। फिर जब देवघर हम लेके गए वो आचार को, अब बिलीव नहीं करेंगे, छोटा बच्चा जैसे कुछ खाने के लिए ऐसे छीन लेते हैं ना, तो मेरी माता नाटमंडप पे ऐसे आचार लेके मतलब बैग से निकाली ही नहीं है, आचार्य देव ने ऐसे उनके हाथ से ले लिया और एक प्लेट मंगाए, प्लेट में उसको पूरा अनलोड करके वहां पे जितने भी गुरु भाई थे सबको खाने के लिए दिया। बोले सब आचार खाओ, और जो दो बोतल बचा था बोले ऊपर बोधी के पास देके आ जाना। तो ऐसे ही चलता रहा। एक बार देवघर हम लोग गए थे, लेकिन मेरी माता क्या की, उन्होंने आचार लेना भूल गए। अब देखने लायक था आचार्य देव, तब जब मेरी माता जी प्रणाम कर रही है तो बोले हमारा आचार को था है। तो मेरी माता जी मतलब कुछ आंसर नहीं दे पा रही है, बोली दादा इस बार भूल गया, मतलब इतना क्रोधित हो गया आचार्य देव, बोले मैंने तुमको आचार लाने के लिए बोला था, मतलब तुमको हर बार लाना है।
आप सोचिए एक छोटे से आचार के माध्यम से वो कितने बड़े बड़े रिश्ते को खंडन कर रहे हैं। ये हमारे समझ में नहीं आएगा। हम लोग युक्ति के माध्यम से इसको नकार सकते हैं, लेकिन जब हम जीवंत आदर्श को फॉलो करते हैं, जब जीवन आदर्श को लेके चलते हैं, ये छोटी छोटी मतलब जो बोलते हैं ना अलौकिकता, ये डेली होने लगता है, हमको पता भी नहीं चलता। इसीलिए जो मेरा जो दिनचर्या है, मैं डेली क्या करता हूँ उनसे अगोचर नहीं है। मेरा सुबह उठना, इष्टवृत्ति करना, सतोनुज्ञा पढ़ना, प्रार्थना करना, मतलब ठाकुर जी के बारे में याजन करना, अभी जो आचार्य देव का आदेश आया है 3.5 करोड़ दीक्षा का, उसको मेरे माथे में हमेशा लेके चलना है, कैसे भी करके, कहीं पे भी हो ठाकुर जी की बातें मुझे फैलाना है। तो इससे क्या होता है, मैं तो सुखी रहूंगा ही, लेकिन परिवेश भी सुखी रहेगा। ऐसा नहीं है कि सपोज मैं गाड़ी चला रहा हूं, उसमें ब्रेक भी ठीक है, मुझे गाड़ी चलाना भी ठीक से आता है, लेकिन ऐसा भी हो सकता है कोई बाहर से आके मुझे ठोक दे। तो उसी तरह मैं घर में ठीक हूं, मेरा परिवार ठीक है, सब कुछ ठीक है, लेकिन परिवेश जब तक ठीक नहीं होगा तब तक हम चैन से सांस नहीं ले सकते। अभी तो कोरोना सिचुएशन चल रहा है, आप लोग सबको पता है, अभी सांस लेना भी मुश्किल हो रहा है। इसलिए आचार्य देव का वही आह्वान है, पूज्यपाद बाबादा का भी वही आह्वान है, हम लोगों को दीक्षा के लिए थोड़ा बहुत मतलब चौकन्ना रहना है। और उसके लिए मेन चीजें क्या है, दिनचर्या। मैं अपने जीवन में क्या कर रहा हूँ वही मेरे दिनचर्या में प्रतिफलित होगा। तो आइए अंतिम में, मैं ज्यादा वक्त लेना नहीं चाहता, तो ये सत्संग में मुझे मौका देने के लिए बहुत बहुत धन्यवाद। और अंतिम में सभी का मंगल प्रार्थना करके मैं अपने शब्दों को विराम देता हूँ। जय गुरु। दादा जय गुरु। खूब सुंदर है चेष्ट प्रसंग, আমরা অভিভূত। আপনার এবং আপনার পরিবারের সকলের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। সত্য দাদা ও মায়েরা, আমরা আবার সঙ্গীতে প্রবেশ করব। এখন সঙ্গীত নিবেদন করবেন শ্রীযুক্ত অংশুমান প্রকাশ উড়িষ্যা থেকে। দাদা আপনি যুক্ত আছেন? অংশুমান প্রকাশ দা, উনি মেসেজ দিলেন, উনি যুক্ত ছিলেন, নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে। যাই হোক, শ্রদ্ধেয় মহেশ্বর বাবলুদা, দাদা আপনি আনমিউট করুন। হ্যাঁ দাদা জয় গুরু। জয় গুরু। আগে দাদা আপনাকে সঙ্গীত নিবেদন করার জন্য অনুরোধ করছি। দাদা নেটওয়ার্ক কি প্রবলেম হচ্ছে? ভিডিওটা অন করুন তাহলে। আগে দাদা শুরু করুন। নিত্যানন্দ
करुणा सिंधु हे साधना धना दीन बंधु हे नंदमूर्तिदाता करुणा सिंधु हे साधना धना दीन बंधु हे नारायण निखिल धाता है आदि कारण नारायण निखिल धाता है भगत जन रक्षक प्रभु भगत जन रक्षक प्रभु सर्वत्राता है नित्यानंद मूर्ति दाता करुणा सिंधु हे साधक जन साधना धन दीन बंधु हे नित्यानंद मूर्ति दाता करुणा सिंधु हे साधक जन साधना धन दीन बंधु हे वेदनाभय पञ्चकोनाथ विश्वपिता हे सर्व पाप नाशत प्रभु सर्व पाप नाशत प्रभु उन्नदाता हे शांति स्वस्ति कल्याणमय दीननाथ हे शांति स्वस्ति कल्याणमय दीननाथ हे सुंदर प्रभु ज्योतिर्मय सुंदर प्रभु ज्योतिर्मय प्राणनाथ हे नित्यानंद मुक्तिदाता करुणा सिंधु हे साधक जन साधन धन दीन बंधु हे आदि पुरुष पावक बिहु अमृतमय हे परम प्रेम मय प्रभु परम प्रेम मय प्रभु गोत्रे चिरतरदी परम दया परम पिता हे चिरतरदी परम दया परम पिता हे अच्युत कोटि अनति
अच्युत कोटि राति रातु चरण कमल हे नित्यानंद मूर्ति दाता गरुणा सिंधु हे साधक जन साधन धन दीन बंधु हे नित्यानंद मूर्ति दाता करुणा सिंधु हे साधक जन साधन धन दीन बंधु हे दीन बंधु हे জয় গুরু সদ্য মহেশ্বরদা, খুব সুন্দর হয়েছে। একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল, কিন্তু আপনার সুরের এত দরদে গানটি অপূর্ব অপূর্ব। পরমপিতা শ্রী চরণে প্রার্থনা করি আপনি এবং আপনার পরিবার সকলেই যেন খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। জয় গুরু। সদ্য দাদা মায়েরা, আমরা আবারও ইষ্ট প্রসঙ্গ শুনব। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আমি অনুরোধ করছি, আমাদের সাথে যুক্ত আছেন শ্রদ্ধ দীক্ষাদা কর্মী, উনি লাইগেট পত্রিকার সম্মানীয় সম্পাদক, আমাদের অতি আপনজন শ্রীযুক্ত সুভাষিস হর চৌধুরী। আমি দাদাকে অনুরোধ করছি উনি ওনার ইষ্ট প্রসঙ্গ নিবেদন করার জন্য। দাদা জয় গুরু। জয় গুরু দাদা। দাদা জয় গুরু। জয়। আমার সময় কতক্ষণ বিপ্লব দা? আগে বলুন, 25-30 মিনিট বলতে পারবেন? এতক্ষণ বোধ হয় বলার দরকার পড়বে না। বেশ বেশ, আপনার পরম দয়ালে রাতুল চরণে আমার প্রণাম জানাই, জগৎ চরণী শ্রী বর্মার রাঙা চরণে আমার প্রণাম, পরম পূজ্য পাদ শ্রী বরদার শ্রী চরণে আমার প্রণাম জানাই, সৎসঙ্গের আচার্যদের পরম পূজ্য পাদ শ্রী দাদার শ্রী চরণে আমার প্রণাম, উপস্থিত এই কম্বাইন্ড ওয়েভ সৎসঙ্গের যারা আয়োজক, যারা কো-হোস্ট এবং যারা পরমদয়ালের পাঞ্জাধারী কর্মী বৃন্দ উপস্থিত আছেন, এই সৎসঙ্গের সঞ্চালনা যিনি করছেন, উপস্থিত সুধী বৃন্দ যারা রয়েছেন, সবাইকে যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা জয় গুরু। এবং আজ এই সৎসঙ্গে পরমদয়ালের কথা পরিবেশন করার জন্য যে সৌভাগ্যের আমি অংশীদার, তার জন্য অবশ্যই ধন্যবাদ আর্হ রয়েছেন পরম শ্রদ্ধেয় ডক্টর দেবদ্যুতি বন্দ্যোপাধ্যায় দা এবং শ্রদ্ধেয় আমাদের আজকে মাননীয় সঞ্চালক শ্রী বিপ্লব রায় দা। আমি উভয়কেই আমার অন্তরের পরম শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং জয়গুরু জানাই। আমি দেবদ্যুতি দাকে জানিয়েছিলাম যে আমি মোটেই সুবক্তা নই, তো তাও তার কথা ফেলতে পারা গেল না, দু চারটি কথা বলার প্রয়াস করছি এই আর কি।
এইমাত্র এই যে কথাগুলো শুনছিলাম আমরা এই অসাধারণ মহতি সৎসঙ্গে, অসাধারণ গান হচ্ছিল, অপূর্ব সুললিত কণ্ঠে গায়ক গায়িকারা সঙ্গীত পরিবেশন করলেন, এবং একটু আগেই প্রীতোষ পট্টনায়ক ভাই, শ্রদ্ধেয় প্রীতোষ পট্টনায়ক ভাই যে কথাগুলি বলে গেলেন, যে ঠাকুরের আচার্যদেবের দয়ার কথা, ঠাকুরের দয়ার কথা বলছিলেন, বলতে বলতে মিরাকলের কথা বলছিলেন, যে যে অলৌকিকত্বের কথা ঠাকুর পছন্দ করতেন না, সেই যে মিরাকল মঙ্গারিং অ্যাটিচিউডটা আমাদের এই ধর্ম জগতে যারা যারাই যুক্ত, গুরুর কাছ থেকে যারা যেটা আমরা আশা করি তার দয়ার প্রদর্শন হিসেবে, তার দয়ার দৃষ্টান্ত হিসেবে, যে অলৌকিকের ছায়া ইত্যাদি আমরা আমরা দেখতে চাই, এবং গুরুগিরির ক্রেডেনশিয়াল হিসেবেও যেটাকে, টেস্টিমনি হিসেবেও যেটাকে আমরা ধরে নিই, সেই ঠাকুর কিন্তু তা প্রথম থেকে তার নিজের জীবনের একেবারে প্রথম অবস্থা থেকে সেটাকে তার বিশেষভাবে বিরোধিতা করেছেন। তিনি একটা তার একটি বাণীতে বলছেন, কোনো বাণীর কোনো অংশে কোনো ত্রুটি ইত্যাদি হলে আপনারা মার্জনা করে নেবেন, যেখানে তিনি বলছেন গুরু কিন্তু জাদুকর নন, কো জাদু ভাঙাই তার স্বভাব, জাদু ভেঙে দেখিয়ে দেন ভর দুনিয়ার স্বরূপ ভাব। আবার সত্যানুসরণের মধ্যেও তিনি বলছেন, এ তো গেল অনুশ্রুতি, সত্যানুসরণের মধ্যেও তিনি বলছেন গুরু মানে সাধুকর ননক, গুরু হচ্ছেন ত্যাগী বা প্রেমী। তাই গুরুর মধ্যে আমরা যে জাদু এবং দয়া ইত্যাদির যে সমস্ত জিনিসগুলো, যে মিরাকলের চেহারায় দেখতে আমরা পছন্দ করি, যেগুলো দেখলে আমরা যে কথাগুলো আমরা শুনতে পছন্দ করি, আহ্লাদিত হয়ে শুনলে, সেগুলো কিন্তু তার পেছনে কোনো না কোনো কার্যকারণ থাকে। এটা ঠাকুর বারবার বলে দিয়ে যাচ্ছেন যে তা হয়তো আমার আমার বা আমাদের সামগ্রিকভাবে আমাদের বেষ্টি বা আমাদের সমষ্টির জানার বা পাল্লার বাইরে, সেটাই জন্য সেটাকে হয়তো আমাদের অলৌকিক বলে মনে হচ্ছে, আমাদের লৌকিক জ্ঞানের বাইরে এই মুহূর্তে রয়েছে। ঠাকুর চাইতেন যে আমাদের আমরা কেন এবং কি কারণে সেটা হচ্ছে সেটা যেন আমরা খুঁজে বার করতে পারি। তিনি বারবার একটি কথা বলতেন যে এই যে আত্মার উপস্থিতি আছে তা নিয়ে তিনি গবেষণা করিয়েছেন, আমাদের ভেতরে যে অবিনশ্বর আত্মা, তাকে তিনি বলতেন সেই যে এক্টোপ্লাজমিক বডির কথা বলতেন, যে তা কিন্তু ইচ্ছে করলে আমরা, তিনি বলতেন আমার বারবার মনে হয় যে ইচ্ছে করলে আমরা সেটা শুধু একজন দুজন উপলব্ধির ইয়েতে দৃষ্টিতে দেখবেন তা নয়, আমার মনে হয় এটা প্রত্যেকের পক্ষে দেখা সম্ভব, এবং সেরকম করে যদি আপনারা সেটাকে উপস্থাপিত করতে পারেন, অর্থাৎ তার মধ্যে যে কোনো বিষয়ের পেছনে যে কার্যকারণ রয়েছে তা বৈজ্ঞানিক আলোকে, তা কি করে সর্বসমক্ষে সর্বসাধারণের দৃষ্টিগোচর করে সর্বসাধারণের জ্ঞানের মধ্যে এনে, তাদের পাল্লার দর্শনের পাল্লার মধ্যে এনে সেটাকে স্থাপিত করতে পারা যায়, এ নিয়ে তার আগ্রহের তার অভিপ্সার অন্ত ছিল না। একবার সুশীল বসুদা, তিনি ওই জাতিস্বরত্ব নিয়ে আমরা জানি যে সৎসঙ্গের এক সময় তিনি বিশেষ মর্যাদাবাহী পদের অধিকারী ছিলেন, তো সে সুশীলদা একবার ওই জাতিস্বরত্ব নিয়ে তিনি অনেক গবেষণা করেছিলেন, ঠাকুরই তাকে পাঠিয়েছিলেন জাতিস্বরত্ব নিয়ে তাকে চর্চা করতে বলেছিলেন। তো বহু সেরকম চর্চার পরে, বহু জায়গায় ঘোরাঘুরির পরে, তিব্বতে এর যে লামারা রয়েছেন তাদের মধ্যে তিনি অনেক চর্চা চালিয়েছেন, গবেষণা করেছেন, করার পরে একবার তিনি আবার ঠাকুরের আশ্রমে এসে উপস্থিত হয়েছেন, এবং তার গবেষণালব্ধ বহু তথ্য তিনি ঠাকুরের কাছে বলছেন, ঠাকুর সেগুলো অত্যন্ত আগ্রহ নিয়ে সেই সেই জাতিস্বর সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তিনি শুনে চলেছেন, অত্যন্ত আগ্রহ প্রকাশ করছেন, অত্যন্ত আনন্দ প্রকাশ করছেন, বারবারই বলছেন দেখ আমি যা বলেছিলাম তাই এর মধ্যেও তাই রয়েছে, ইত্যাদি ইত্যাদি সমস্ত কথা শোনার পরে ঠাকুর তখন বলতে লাগলেন, সবই তো হলো কিন্তু এইগুলি কি করে সম্ভব হয়, একজন বা দুজন তাদের উপলব্ধির আলোতে হয়তো সেটা দেখতে পেল, সেই জাতিস্বরত্ব অর্জন করতে পারলো, কিন্তু আমার মনে হয় এর পেছনে যে কারণ রয়েছে তা সর্বসাধারণের দৃষ্টিগোচর করে তাদের জ্ঞানের পাল্লার মধ্যে এনে তা স্থাপিত করা সম্ভব। কেন হলো, কি করে এটা সম্ভব হতে পারে, কেমন করে এই নিরন্তর স্মৃতিবাহী চেতনার অধিকারী হওয়া যায়, দেখুন তিনি কিন্তু কোনো কারণেই
কোনো অবস্থাতেই তার যে নিজস্ব দয়া রয়েছে, তার যে নিজস্ব দৃষ্টি রয়েছে, তার যে নিজ তার যে দেখতে পাওয়া রয়েছে সেটাকে কোনো কোনো ভাবেই তিনি বিশেষ করে বা প্রধান করে তিনি উপস্থাপিত করছেন না। তিনি চান প্রতি প্রত্যেকটা বিষয়ের পেছনের কি কারণ রয়েছে তা আমরা আমরা প্রত্যেকে সেটা জানার চেষ্টা করি, তা আমাদের সবার জ্ঞানের আলোকের মধ্যে, আমাদের সবার দৃষ্টির গোচরের মধ্যে তা উপস্থাপিত যাতে হতে পারে, এরকম ভাবে। এই কথা তিনি বারবার বলতে লাগলেন সুশীল দাদের উপস্থিত যারা ছিলেন, গোপাল মুখোপাধ্যায়, আমরা জানি তিনি পরম শ্রদ্ধেয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের সহকারী বৈজ্ঞানিক এবং গবেষক ছিলেন বিশ্ববিজ্ঞান কেন্দ্রে, তার সাথেও এই নিয়ে বহু কথা ইত্যাদি হতে লাগলো। তো ঠাকুর এইভাবে বারবার উৎসাহিত করতে লাগলেন, এর পেছনের কি কারণটা আছে, কিভাবে এটি করতে পারা যায়, জাতিস্বরত্ব কিভাবে সর্বসাধারণের মধ্যে অর্জন করে দেখাতে পারা যায়, এরা হলে আমার ভালো লাগে না, বারবার এ তিনি বারবার বলেছেন। কিন্তু এই কথা তিনি বারবার বলেছেন, এবং এই অনুসন্ধিৎসা, এই এই কোনো একটা কিছুর পেছনে কি রয়েছে কার্যকারণ, এ কিন্তু তার ছোটবেলা থেকে ছিল, যে কারণে তিনি ওই সেই সময়ের যে দোয়াত এবং কালিকলম যেগুলো ছিল সেই নিয়ে তার সময় পাঠশালায় যেতেন একেবারে, তখন তিনি একেবারে নেহাতি বালক অনুকূলচন্দ্র, সেই সময় তার মনে হলো এইভাবে দোয়াত এবং কলম ব্যবহার করা এই বয়ে বয়ে নিয়ে যায়, এ বড় সমস্যাজনক, কি করে তখনও ফাউন্টেন পেন ওই একেবারে পিছিয়ে পড়া অনুন্নত বাংলাদেশের প্রত্যন্ত হিমায়তপুর গ্রামে পৌঁছায়নি। তো সেখানে তিনি মাথা খাটিয়ে ওই বার করে ফেললেন কি করে কালি ভরা যায় মাসের ইয়ের মধ্যে তৈরি করালেন, এবং তার মধ্যে দিয়ে কালির ফ্লো আসছে না যখন, তখন তিনি ভেবে চিনতে বার করলেন কিভাবে বাতাস প্রবাহিত হচ্ছে না, একটি ছোট্ট ফুটো করে দিলেন, রীতিমতো কালি আসতে লাগলো। এইভাবে ফাউন্টেন পেন যখন পৌঁছায়নি তখন ওই বালক অনুকূলচন্দ্র তার অনুসন্ধিৎসা দিয়ে, তার অবজারভেশন দিয়ে, তার সেই সময়ের উপলব্ধ জ্ঞান দিয়ে তিনি আবিষ্কার করে ফেললেন, কিন্তু তার নিজের প্রয়োজনে, কোনো পুরস্কার পাওয়ার জন্য নয়, কোনো নোবেল পুরস্কারের জন্য নয়, কোনো কিছুর প্রাপ্তির জন্য নয়, নেহাতি তার নিজের অনুসন্ধিৎসাকে অনুসরণ করে তিনি পৌঁছে গেলেন ওই জায়গায়, আবিষ্কার করে ফেললেন। তিনি ওই বাবার সাথে স্টিমারে করে যাচ্ছেন, সেই স্টিমারে করে যেতে যেতে সেই স্টিমারের কিভাবে স্টিমারের কার্যকারিতা দেখতে দেখতে তিনি বাড়ি ফিরে সেই টিন দিয়ে তিনি বানিয়ে ফেললেন ওইরকম একটা স্টিমারের ইঞ্জিন, এবং সেটা এত শক্তি উৎপন্ন হলো যেটা সেটা শব্দ করে ফেটে গেল, কিন্তু তিনি তৈরি করতে সক্ষম হলেন। অর্থাৎ তার চিরকাল তার মধ্যে এই অনুসন্ধিৎসু, এই বৈজ্ঞানিক মনোভাব, মন তার ছিলই, পেছনে মানে অলৌকিক ইত্যাদির আড়াল করে কোন যোগ বিভূতির আড়ালে আবডালে তিনি আমাদেরকে রাখতে চাননি। তিনি সমস্ত কিছুর পেছনে কি কারণ আছে, কিসে কেন কোনটা কিভাবে হতে পারে, এ তিনি আমাদের কাছে উন্মোচিত করতে চেয়েছেন। তাই জন্য আমরা বলি তার দিব্য জীবন। দিব্য জীবন মানে আলোকিত জীবন, অর্থাৎ যে জীবনের আলোকে, যে জীবনের অরায় সমস্ত অন্ধকার দূরে সরে যায়, দূরে কেটে যেতে পারে। অজস্র তমসাচ্ছন্ন মানুষ, অজস্র অন্ধকারাচ্ছন্ন হৃদয়, প্রাণ, সত্তা যে জীবনের আলোতে আলোকিত হয়ে উঠতে পারে, যা হয়েছে তার জীবনের আলোতে শুধু অজস্র প্রাণ আলোকিত হয়েছে তাই নয়, সেই সমস্ত সেই যা তার জীবনের আলোতে আলোকিত হওয়া প্রাণগুলির স্পর্শে কত আরো আরো কত সহস্র শত সহস্র লক্ষ হৃদয়, অন্ধকারাচ্ছন্ন হৃদয়, সমস্যাদীর্ণ হৃদয়, কত প্রাণ তারা খড়কুটোর মতন তাদের জীবনের কুল কিনারা খুঁজে পেয়েছে। তাই তার জীবনের সবচেয়ে বড় যে মিরাকলের কথাই যদি বলতে হয় তা হচ্ছে তার অখণ্ড ভালোবাসা, তার অখণ্ড প্রেম, আর হচ্ছে তার বাণী সাহিত্য, তার অতি বাস্তব, তার রেকর্ডেড যে সেইংস গুলো রয়েছে, তার যে রেকর্ডেড বাণীগুলো রয়েছে, যা বিভিন্ন ওই অনুশ্রুতি অনুশ্রুতির বিভিন্ন খণ্ডে বলা হোক, সম্বিতি, শাশ্বতী, পথের কুড়ি, চলার সাথী, আর্যপ্রাতিমোক্ষ ইত্যাদি ইত্যাদি গ্রন্থে যা ছড়ার আকারে, পদ্যের আকারে, গদ্যের আকারে বিভিন্ন ভাবে ছড়িয়ে রয়েছে, মেসেজের ইংরাজি ভলিউম গুলোতে যা রয়েছে, যা দেখলে মনে হতে পারে যে যে কোনো ইংরেজ কবি তার মাতৃভাষায় যে সাবলীলতার সাথে, যে দক্ষতার সাথে রচনা করলে যা তৈরি হতে পারে তা যেন তার ওই মেসেজ গ্রন্থে রয়েছে। অথচ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমরা জানি তিনি তাকে সচরাচর একটি গোটা বাক্য ইংরেজিতে বলতে দেখা যেত না, তার ওই মেসেজ ভলিউম গুলো যখন পৌঁছে দেওয়া হলো
কলকাতা ইউনিভার্সিটির তদানীন্তন ইংরাজি ভাষা সাহিত্য বিভাগের যিনি ইংরেজ সেই সময়ের অধ্যাপক এবং হেড অব দ্য ডিপার্টমেন্ট সেই দপ্তরের যিনি প্রধানও রয়েছেন, তার কাছে যখন সেই এসে মেসেজের ভলিউম গুলো পৌঁছলো, তিনি সেই বারবার সেইগুলি পাতা উল্টাতে উল্টাতে বলতে লাগলেন যে কোন ইংরাজি ভাষা চর্চা করে এমন সাহিত্য এমন এমন মেসেজ এমন সাহিত্য এমন ভার্স তৈরি করতে পারা যায় না। একমাত্র মাতৃভাষা যার, এমন কোন মহান কবির পক্ষেই এমন রচনা সম্ভব। অর্থাৎ পরম দয়াল যে ইম্পালস থেকে দাঁড়িয়ে তার ওই একেবারে অরিজিনাল যে বাংলা বাণীগুলো দিয়েছেন, যা অনুস্রুতির মধ্যে রয়েছে, যা এই সম্বিতি পলা চলার সেতির মধ্যে রয়েছে, ঠিক যেন একই রকম ইম্পালস থেকে দাঁড়িয়ে পরম শ্রদ্ধেয় কৃষ্ণপ্রসন্ন দা সেই বারবার তাকে তার পেছনে লেগে থাকা, ঠাকুর ইংরাজিতে যদি দুটো করে বাণী দেন তাহলে সবার পক্ষে সারা পৃথিবীর সমস্ত মানুষের পক্ষে তা পরম সুবিধাজনক হয়, তাদের পক্ষে তার আপনার কথাগুলো আপনার জীবন বৃদ্ধির কথাগুলো তাদের পক্ষে বোধগম্য হওয়া, তাদের পক্ষে বুঝতে পারা বড় সহজ হয়, সবার কাছে এগুলো ছড়িয়ে দেওয়া যেতে পারে। ঠাকুর যখন ঠাকুরের কাছে যখন কৃষ্ণ প্রসন্নদা পরম শ্রদ্ধেয় পৃষ্ঠদা যখন প্রথমেই অনুরোধ জানিয়েছিলেন, ঠাকুর তো হেসেই উড়িয়ে দিয়েছিলেন যে আবার সম্ভব নাকি, কিন্তু কৃষ্ণদা পিছু হটেননি, মাঝে মাঝেই সুযোগ পেলেই বারবার ঠাকুরের কাছে এই অনুরোধ এই আবেদন এই কাতর প্রার্থনা জানাতেন যদি ঠাকুর ইংরাজিতে। একদিন সেই এসে গেল সেই মহেন্দ্রক্ষণ যখন ঠাকুর হঠাৎই সেই বাথরুমে যাওয়ার পথে ডেকে পাঠালেন কৃষ্ণদাকে, শিগগির নিয়ে আসেন নোট বই, দৌড়ে গেলেন এবং কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যদা তার মেসেজের প্রথম ভলিউমের ভলিউম ওয়ানের সেই অবতরণিকায় সেখানে লিখছেন, সেই মুখবন্ধে সেই ফরওয়ার্ডে সেখানে তিনি লিখছেন যে তার ঠাকুর বলে চলেছেন অনর্গল, আর তার সেই হাত কাঁপছে সেই এগুলো নোট ডাউন করতে গিয়ে যে এমন ভাষাতে এমন সেই ফলভূত হারার মতন নেমে আসছে। ভগীরথ যেমন করে গঙ্গাকে সেই নামিয়ে এনেছিলেন, পরম শুদ্ধ কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য দাও ঠাকুরের কাছ থেকে সেই গঙ্গার মতন করে সেই ইংরাজি ভাষার অজচ্ছল ঝর্ণাধারাকে নামিয়ে আনলেন, বয়ে চলল তা। এই এই বাণী গ্রন্থগুলোর মধ্যে পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জীবন্ত হয়ে রয়েছেন। কেমন করে সম্ভব, যিনি মাধ্যমিক সেই সময়ের এন্ট্রান্স পরীক্ষাও যিনি পাশ করেননি, কেমন করে তার পক্ষে এমন অসাধারণ ইংরাজি লেখা সম্ভব, এটাই তো তার সবচেয়ে বড় অলৌকিকত্বের এক একটি প্রমাণ, এক একটি প্রামাণ্য দলিল এই সমস্ত যা রেকর্ডেড হয়ে রয়েছে আমাদের কাছে। আমি দেখেছি যে আমাদের এই অঞ্চলের যে মন্দিরটির সাথে আমাকে ইষ্ট কাজের জন্য যুক্ত থাকতে হয়, সেই মন্দিরের যিনি অধ্যক্ষ সেই প্রবীণ মানুষটি তার নিজের পড়াশুনো ক্লাস এইটের বেশি নয়, অথচ যে সত্যানুসরণ পড়তে গিয়ে আমরা অনেক সময় দেখি যাদের বাড়িতে অভ্যাস থাকে না সত্যানুসরণ পড়ার, তারা পড়াশোনা হয়তো অনেক দূর পর্যন্ত প্রথাগত শিক্ষায় অনেক দূর এগিয়ে, সত্যানুসরণ পড়তে গিয়ে পাঠ করতে দিলে সৎসঙ্গে তারা অনেক সময় হোঁচট খান, অথচ সেই প্রবীণ মানুষটি যার ক্লাস এইট পর্যন্ত এইটের বেশি পড়াশুনো নন করার সুযোগই পাননি, সেই মানুষটি প্রতিদিন মন্দিরে বসে আজ প্রায় 85-86 বছর বয়সে তিনি আর্য প্রাতিমোক্ষ বা সম্বিতি বা চলার সাথীর মতো অতি অতি কঠিন বাণী গ্রন্থগুলো ঠাকুরের, যেখানে অতি কঠিন শব্দ নিচয় রয়েছে শব্দ রাজি রয়েছে সেখানে, সেইগুলোকে তিনি অবলীলায় পাঠ করে চলেছেন। অর্থাৎ এর থেকে আমরা একটা জিনিস অনুভব করতে পারি যে পরম দয়ালের এই বাণী গ্রন্থগুলো পাঠ করেও পরম দয়ালকে জীবনে গ্রহণ করার মধ্যে দিয়েও, যেমন লাটু মহারাজ ছিলেন তিনি মূর্খ ছিলেন, শ্রীরামকৃষ্ণদেবকে তিনি জীবনে গ্রহণ করে মহাজ্ঞানী মহা সিদ্ধি অর্জন করলেন, তার জীবনের ছয় অত অজস্র প্রাণ বাঁচার পথ খুঁজে পেল, ঠিক তেমন করেই এই ঠাকুরকে জীবনে গ্রহণ করলে তার বাণী গ্রন্থরাজি পাঠ করতে থাকলে একটা মানুষ তার নিজের জীবনে পণ্ডিত হতে যেতে পারে, যে মহামূর্খ যার পড়াশুনো করা ছিল না সে সেই জীবনে অগাধ পাণ্ডিত্য অর্জন করতে পারে। এই বাণী সংক্রান্ত আরো আরেকটি বিষয় হঠাৎই মনে পড়ে গেল, সেই কথাটি বলে আমি আমার আলোচনা এখানেই শেষ করব। সংস্কৃত কলেজে সেই সময়ের যিনি অধ্যক্ষ ছিলেন তদানীন্তন শ্রী গৌরীনাথ শাস্ত্রী মহাশয়, মহাপণ্ডিত মানুষ, সংস্কৃত কলেজ কলকাতার তিনি সেখানকার অধ্যক্ষ, তিনি ঠাকুর দর্শন দর্শনে গেলেন, সেখানে তার সাথে ঠাকুরের কথা হচ্ছে, ঠাকুর তাকে
পরম বিনয়ের সাথে বলছেন, আপনি যে এখানে দয়া করে এসেছেন আমার এখানে, এ আমার পরম সৌভাগ্য, আপনার কাছে আমার একটি বিশেষ নিবেদন আছে। অত্যন্ত কুণ্ঠিত হয়ে গৌরীনাথ কৃতাঞ্জলি পুটে ঠাকুরকে বলছেন, এ আপনি কি বলছেন, আপনার দয়ার টানে আমি এখানে এসছি এবং বারবার আসি, এবং আপনি আপনি আমাকে যা বলবেন তাই আমার কাছে পরম আদেশের সমতুল, তাই নিবেদন না, আপনি যাই বলবেন তা আমার কাছে আদেশ। ঠাকুর তখন বললেন যে দেখেন, আমি তো মুখ্য মানুষ, কত কথা কই, কত কত কিছু মনে আসে সেগুলো বলে যেতে থাকি। তিনি তার নাংলা ভাষায় বলে চললেন, আর সেগুলো এরা সব লিখে রাখে, তারপরে সেগুলোকে ছাপায় দেয় বই হিসেবে, সেগুলো বেরোয়, তার মধ্যে কত কি ভুল ভ্রান্তি না জানি থেকে গেল, আপনি যদি দয়া করে সেগুলো একটু দেখে ঠিক করে দেন, তার কোথাও কোথাও ভুল রয়ে গেছে তার ভাষা ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে। বিস্ফারিত চোখে কৃতাঞ্জলি পুটে সেই পরম সেই সেই পণ্ডিত সেই মানুষটি শ্রী গৌরীনাথ ঠাকুরকে বলতে লাগলেন, ঠাকুর এ আমার পরম সৌভাগ্য যে আমি আপনার এখানে এসে উপস্থিত হতে পেরেছি, এ আমাদের সবার পরম সৌভাগ্য যে আপনি যখনই আসেন, যতবার মানুষের চেহারা ধারণ করে আসেন, তখন আপনি যা বলে যান মানুষের প্রয়োজনে তা যেভাবে থেকে যায়, যে যেভাবে সেই বাণীগুলি থেকে যায়, যেভাবে সেই কথাগুলি থেকে যায়, তা আমাদের সবার কাছে পরম আদরের, পরম শ্রদ্ধার, সেগুলোতে হাত দিতে পারি এমন সাহস, এমন স্পর্ধা আমার অন্তত নাই। বরং আমি হাত জোর করে সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে বলে যাব যে তারা যত বিদ্বান হন, যত জ্ঞানী গুণী হন, আপনার এই বাণী সেটা হচ্ছে আমাদের কাছে পরম প্রাপ্তি। কেউ যেন তার কোন রকম ত্রুটি সংশোধন ইত্যাদি করার বা পরিমার্জন করার কোন রকম চেষ্টা না করেন, সারা জীবন ধরে, যুগ যুগ ধরে, বছরের পর বছর ধরে, প্রজন্মান্তর হয়ে এই বাণীগুলি থেকে যাবে আমাদের সবার জীবনের রক্ষক হিসেবে, আমাদের পরম সম্পদ হিসেবে, আমাদের আমাদের সবাইকে রক্ষা করার একমাত্র উপাদান হিসেবে। তাই ঠাকুরের এই কথা শুনেও ঠাকুর তার প্রতিবাদ করতে লাগলেন, কিন্তু গৌরীনাথ তার ওই কথায় অটল হয়ে রইলেন যে ঠাকুরের বাণী অবিকৃত ভাবে যেভাবে রয়ে গেছে তাতে হাত দেওয়ার অধিকার, তা হচ্ছে স্বয়ং ঈশ্বরের পরম দান, তাকে তাকে হাত দেওয়ার অধিকার, তাতে তাকে বিকৃত করার অধিকার, তার ত্রুটি মার্জনা পরিমার্জন করার অধিকার আমাদের কারণ নেই। তাই এই বাণী গ্রন্থগুলির মধ্যে তা আমাদের সবার অধ্যয়ন করা প্রয়োজন। পরম দয়াল যখন দেহধারী ছিলেন, তিনি তার জীবনের আলোতে, তাঁর জীবনের আলোতে অতি নগণ্য প্রাণ তারাও সিদ্ধি অর্জন করেছে, কিন্তু তিনি যখন দেহধারী নন তখন তাঁর আচার্য পরম্পরা, পরম পূজ্যপাদ শ্রী বরদা, পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী দাদা, পরম পূজ্যপাদ বাবাই দাদা, তাদের এই রেতধারাবাহী তাঁর জীবন্ত প্রভাবের মধ্যে তিনি জীবন্ত হয়ে আছেন, আর রয়েছেন তার ওই বাণী গ্রন্থগুলির মধ্যে, রয়েছেন ওই আলোচনা প্রসঙ্গের বিভিন্ন খণ্ডে খণ্ডে, রয়েছেন দীপরক্ষীর পাতায় পাতায়। আমাদের সবার কাজ এই গ্রন্থগুলিকে অত্যন্ত নিষ্ঠার সাথে অধ্যয়ন করা, এগুলো পড়তে পড়তে ঠাকুরকে আমরা দেখতে পাই, তাকে জীবন্ত করে রাখতে পারে, আর তাকে জীবন্ত করে রাখা, তাকে জীবন্ত দেখতে পাওয়া, তিনি আমার ভেতরে জীবন্ত হয়ে থাকবেন, এর থেকে পরম প্রাপ্তি তো আর কিছু নেই। পরম দয়ালের আতুল চরণে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই ভালো থাকবেন, জয় জয় গুরু দাদা। আপনার এই জ্ঞানগত আলোচনা সত্যি আমরা খুব সমৃদ্ধ হয়েছি, ব্যক্তিগতভাবে আমি তো সমৃদ্ধ হয়েছি, অনেক অজানান কথা শুনলাম আমার পরম পিতার। আপনি খুব ভালো থাকবেন, এভাবে আরো যুক্ত হবেন, আমরা অনেক কথা শুনবো আপনার কাছ থেকে। পরম পিতার শ্রী চরণে আপনার এবং আপনার পরিবারের সকলের মঙ্গল প্রার্থনা করি, জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু। উড়িষ্যা থেকে শ্রদ্ধেয় শ্রীযুক্ত অংশু প্রকাশ দাদা, আপনি কি যুক্ত আছেন? যারা আনমিউট করুন। শ্রদ্ধেয় অংশু প্রকাশ দা, ঠিক আছে, আমরা পরবর্তী সঙ্গীতে যাচ্ছি। শ্রদ্ধেয় অংশু প্রকাশ দার নেটওয়ার্কে খুব প্রবলেম হচ্ছে, উনি আমাকে বারবার মেসেজ দিচ্ছেন, তবু আমি নামটা বললাম। এখন একটি সঙ্গীত পরিবেশন করার জন্য আমি অনুরোধ করছি সিলেট থেকে শ্রীযুক্ত দেবদূতী দল দেবু ভাইকে। হ্যাঁ
হ্যাঁ ভাই জয়গুরু। উপস্থিত সবাইকে আমার আনন্দ জয়গুরু জানাচ্ছি। পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদার লেখা একটি গান পরিবেশন করছি। দয়াল তোমার কথাই বলে যারা তোমায় মানে না, তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না। দয়াল তোমার কথাই বলে যারা তোমায় মানে না, তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না, তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না। চিনির বোঝা বহন করে বুঝবি সুয়াদ কেমন করে, চিনির বোঝা বহন করে বুঝবি সুয়াদ কেমন করে, ওরা একটু যদি মুখে দিত, একটু যদি মুখে দিত রসটি হতো জানা, তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না, তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না। দয়াল তোমার কথাই বলে যারা তোমায় মানে না, তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না, তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না। তোমার ধ্যানে নিরবতা, কেমন সুখের জানে না তা, তোমার ধ্যানে নিরবতা, কেমন সুখের জানে না তা, প্রেমের কি যে মাধুর্যতা, প্রেমের কি যে মাধুর্যতা কিছুই বুঝে না, তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না, তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না। দয়াল তোমার কথাই বলে যারা তোমায় মানে না, তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না, তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না। প্রাণে না রয়ে যদি শুধু কথায় কি বা হবে, সেই কথাটাই সহজ করে কেউ বুঝে না ভবে রে মন, কেউ বুঝে না ভবে। ভক্তি প্রাণে না রয়ে যদি শুধু কথায় কি বা হবে, সেই কথাটাই সহজ করে কেউ বুঝে না ভবে রে মন, কেউ বুঝে না ভবে। তোমায় ভালোবাসলে প্রাণে বাঁধন ছেড়া শান্তি আনে, তোমায় ভালোবাসলে প্রাণে বাঁধন ছেড়া শান্তি আনে, নিত্য তোমায় সেবা বিনা, নিত্য তোমায় সেবা বিনা তৃষ্ণা মিটে না, তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না, তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না। দয়াল তোমার কথাই বলে যারা তোমায় মানে না, তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না, তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না, তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না। জয়গুরু ভাই, তোমার এই যে বক্তব্য সঙ্গীত নিবেদন সত্যি অপূর্ব অপূর্ব। তুমি তো এমনি আমাদের আপনজন,
পরমপিতা শ্রী চরণে প্রার্থনা করব তুমি এবং তোমার পরিবার যেন প্রতি প্রত্যেকেই সুস্থ সুন্দর ভালো থাকেন। সত্যি অপূর্ব। সাথে সাথে জয়গুরু শ্রদ্ধেয় দিলুদা আপনি সঙ্গত করছেন, হ্যাঁ তার গানটা আরো মানে খুব সুন্দর হয়েছে আপনার সঙ্গতের জন্য, আপনি ভালো থাকবেন। জয়গুরু শ্রদ্ধেয় দাদা মায়েরা আমরা সৎসঙ্গ একদম শেষ প্রান্তে চলে আসছি। আজকে যারা সঙ্গীত নিবেদন করলেন এবং ইষ্ট প্রসঙ্গ করলেন এবং যিনি আজকে সৎসঙ্গের আয়োজন করেছেন প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। আজকে যিনি আমাদের লিঙ্কের নাম ছিল শ্রদ্ধেয় অংশু প্রকাশ দা, উনি সঙ্গীত নিবেদন করার জন্য উনি যুক্ত ছিলেন, এখন আবার যুক্ত নেই, মেসেজ দিলেন দাদা আজকে সবাইকে বলবেন যেন কেউ দুঃখ প্রকাশ না করেন যে আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত, উনি নিজে দুঃখিত, আগামী দিন উনি সঙ্গীত পরিবেশন করবেন। এখন জয়রাজে প্রার্থনা করার জন্য আমি অনুরোধ করছি সিলেট থেকে শ্রীযুক্ত রাজেশ রঞ্জন দাস মহাশয়কে। একদম শুরু করুন। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ মাননে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ মাননে, রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে, জয় রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ মাধুরে, বদনে কল হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল তন্ময় ধর্ম কর্ম, সারুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ মাধুরে, সারুরে মন গভীর অয়পা নামে পরম নিবেশ রাধে গোবিন্দ নামে, বদনে ময়ে নয়নে আসুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ মাধব, রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ মাধব, হরে মন কপর জাদু বদনে ভাল হরি 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 বল 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 হরি বল, নাম পরম ব্রহ্ম জীবের মূল তন্ময় ধর্ম কর্ম, সারুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ মাধুরে, সারুরে মন ভবের আশা অজপ নামে করি রাধব 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 গোবিন্দ 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 বলে সদা ডাকরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ মাধুরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ মাধুরে। জয়গুরু শ্রদ্ধেয় রাজেশ দা, এখন জয়ধ্বনি দেওয়ার জন্য আমি শ্রদ্ধেয় বিজয় পাল
মহোদয়কে অনুরোধ করছি। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জিকে জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জিকে জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জিকে জয়। পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী পরমাকে জয়। পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী পরমাকে জয়। পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী পরমাকে জয়। পরম পুজ্যপাদ শ্রী শ্রী বর্তাকে জয়। পরম পুজ্যপাদ শ্রী শ্রী বর্তাকে জয়। পরম পুজ্যপাদ শ্রী শ্রী বর্তাকে জয়। পরম পুজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদাকে জয়। পরম পুজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদাকে জয়। পরম পুজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদাকে জয়। পরম পুজ্যপাদ শ্রী শ্রী বাবাই 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 দাদাকে জয়। পরম পুজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদাকে জয়। পরম পুজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদাকে জয়। পরম পুজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদাকে জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎ নাম কি জয়। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে আর্যপিতৃ বন্দে আর্যপিতৃ বন্দে মাতৃবর্গান বন্দে মাতৃবর্গান বন্দে অহং কৃষ্ণ দৈবতম বন্দে অহং কৃষ্ণ দৈবতম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। জয় গুরু। জয় গুরু। জয় গুরু সদ্য বিজয় পাল দাদাকে। এখন আগামীকালের সৎসঙ্গ ঘোষণা করার জন্য আমি শ্রদ্ধেয় কৃষ্ণনাথ চৌধুরী মহোদয়কে অনুরোধ করছি। তো প্রযুক্তির নেটওয়ার্ক খারাপ, নেপালের নেটওয়ার্ক খারাপ, শ্রদ্ধেয় কৃষ্ণনাথদা আপনি বলে দিন। দাদা আনমিউট করুন আগে। জয় গুরু সবাইকে। শ্রদ্ধ বিপ্লব দা, এত ইয়েতে প্রোগ্রাম তো আমার কাছে নেই, শুধু সময়টা বলে দিন, প্রোগ্রামটা আমরা পরে পাঠিয়ে দেব। আচ্ছা, প্রত্যেক সোমবারে হয়ে থাকে যে লাংটিং সৎসঙ্গ ওয়েভ, এই সৎসঙ্গ কম্বাইন্ড ওয়েভের উদ্যোগে লাংটিং সৎসঙ্গ ওয়েভ এর ব্যবস্থাপনায় সৎসঙ্গ অনুষ্ঠান হয়ে থাকে প্রত্যেক সোমবার সন্ধ্যা 7টায়। কাজেই প্রোগ্রামটা এবং লিঙ্কটা তো আপনারা পেয়ে যাবেন, পুরান যে লিঙ্ক আছে সেটার থেকেই সবাই যুক্ত হতে পারবেন। প্রোগ্রামটা যখন ওই লিঙ্ক পাঠানো হবে তখন লিঙ্কের সঙ্গে প্রোগ্রামও থাকবে। আপনাদের সবার কাছে সুনির্বন্ধ অনুরোধ যে আপনারা সবাই উপস্থিত থেকে রুজ যেমন সহযোগিতা করে অনুষ্ঠান পরিচালনা করে চলছেন, সেইভাবে আগামীকালও উপস্থিত থেকে অনুষ্ঠান পরিচালনায় সর্বাঙ্গ ভাব সুন্দরভাবে সাহায্য এবং সহযোগিতা করবেন। আপনাদের সবার কাছে এই বিনম্র অনুরোধ রইল। জয় গুরু। আগামীকাল সন্ধ্যা 7টায় ভারতের টাইম এবং বাংলাদেশের টাইম সন্ধ্যা 7:30টায় সবাই উপস্থিত থাকবেন। জয় গুরু। জয় গুরু শ্রদ্ধেয় কৃষ্ণনাথদা। আসলে আমাদের এই প্ল্যাটফর্মে প্রতিদিনই একই লিঙ্কে ভারতের সময় সন্ধ্যা 7টা এবং বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় সৎসঙ্গ অনুষ্ঠিত হয়, এবং শুক্রবার সকাল 7:30টা এবং বাংলাদেশ সকাল 8টা, আবার রবিবার
সকাল 7:30 এবং বাংলাদেশ সময় সকাল 8:30। অর্থাৎ সপ্তাহে দুদিন সকালে এবং প্রতিদিনই সান্ধ্যকালীন সৎসঙ্গ অনুষ্ঠিত হয় এবং লিঙ্ক একই থাকে, তাই প্রত্যেকে অনুরোধ করছি সবাই যুক্ত থাকবেন। আজকে যিনি সৎসঙ্গ আয়োজন করেছেন সদ্য জ্যোতিষ দেব এবং ওনার পরিবার, আর যে উদ্দেশ্য ছিল ওনার শ্বশুর মহাশয় শ্রীযুক্ত শ্যামসুন্দর দে সভাপতিত্বিক মহোদয় ছিলেন ওনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে, এবং যারা আজকের এই সৎসঙ্গে প্রার্থনা করলেন, দন্তপাঠ করলেন এবং সঙ্গীতে নৈবেদ্য নিবেদন করলেন এবং ইষ্ট প্রসঙ্গ করলেন, প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আজকের সৎসঙ্গ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, জয় গুরু। জয় গুরু। জয় গুরু।